ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যবিচার শিরিক বিদাত কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুজ্জাটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানিসার কৃষ্ণনেকার আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির নাই নয়ন মেলে গগন চেয়ে থাকতো, কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত শুভাগমন করবেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগ উপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন এবং সেই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এরূপভাবে বারোই রবিউল আউ্য়াল শুভে সাহাদিকের সময় নবীগণের সমাপনী শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দে মানাফ। এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শূকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধারা বই না, মানুষকে মানুষ বলে মনে করত না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করত ঘরের অন্ধকার গর্বে, যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচর ঝর্ণা ধারা, পাষাণ হৃদয় বুকের কেঁদে ওঠে বক্ষ পিঞ্জরে হাহাকারের পেলাবন ভাই, সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণ দেখারে আচ্ছা দিতে হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বাচ্চা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত পথিকের পথে দিশারি হয়ে কুসংস্কার ও বাদদিনী দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালে সর্বযুগে সব শ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্সে আদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াস পরিকর্মা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে, সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থাপুণে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ স্থান পেয়েছে শাহী দরবারের রাজ সিংহাসনে, মানব সমাজে মুক্ত পুতির ন্যায় ঘেতে রাখে হৃদয়ের গভীর স্থলে, সাজের আকাশে শুক্তারার ন্যায় জলজল করে দিশে দেয় মানব সম্প্রদায়কে। তাই আসুন সেই অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদম অনুপম আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা ঘনন্তরাজ বর্ণনা করেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটি হয় শৈশবকালে দুধমাতার দুধপানকালে, কারণ তবু ডান স্তন ব্যতীত রক্ত রাঙা কোমল ওষ্ঠ স্পর্শ করেনি আপন সোনার জবানে, অবৈধ কারণে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায় ছিলেন ভরসা, সত্যে ছিলেন নমুনা, পাপী ছিলেন দিশারি, মিথ্যা ছিলেন শত্রু, অসতের ছিলেন বিতৃষ্ণা, কথা বাচ্চা ছিল তার নম্র ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুর এক বাক্যে স্বীকার করেছিল মোহাম্মদ ওই জনপ্রিয় নেতা, উপাধি দিয়েছিল আমানতদারী সত্যবাদী। প্রিয় শ্রোতাবৃন্দ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ও সাংসারিক দিক দিয়ে ছিলেন মহান, যার বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করত, কোনো দিনের জন্য সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেননি এবং সংসারের সর্বকাজ এমনকি আপন পাদুকা আপন হস্ত মোবারক দিয়ে সেলাই করতেন। এভাবে পৃথিবী হতে অশান্তির বার্তা দূর করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল, পাথরের ন্যায় পাষাণ হৃদয়ে প্রেম প্রীতি ভালোবাসায় ভরে দিয়েছিলেন, অজ্ঞের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট,
উৎকৃষ্ট অন্ধকারে পরিবর্তে দিবালক। এক কথায় সে যুগের মানব সম্প্রদায়কে পৌঁছে দিলেন আপন আদর্শ দ্বারা, উন্নতি অগ্রগতি চরম উৎকর্ষে, যার দৃষ্টান্ত বিরল, পৃথিবী খুঁজে মেলে না, আর পৃথিবী শেষ লগ্ন পর্যন্তও মিলবে না। কেন তার তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না, তার দীক্ষায় দীক্ষিত হবে না, কেন তার আদর্শ অনুসরণীয় হবে না, কেন তার পথ উন্নতির উচ্চ শিখর পৌঁছাবে না, কেন তার জীবন অনুকরণীয় হবে না, কেন তার মতো আদর্শ হবে না, কেন তার সুন্নাত দৃষ্টান্ত হবে না। সুতরাং তার অনুসরণেই আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজ যদি আমরা তার অনুপম আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদের ইহকালে পরকালে কদম চুম্বেই। তাই তো আমার কলম বলে, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে, সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব সমাজে। আল আন আনা আখতাতিমুল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।